আন্দোলনের নামে সহিংসতা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে একটি খালের উপর সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা বলেন। পরে স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় মন্ত্রী বলেন, বিএনপি মনে করছে বিদেশি মুরব্বীদের কাছে কান্নাকাটি করলে পেছনের দরজায় তাদের ক্ষমতায় বসাতে পারবে, তাদের সে আশা পূরণ হবে না। আইনমন্ত্রী বলেন, জঙ্গি সংগঠনগুলোকে বিএনপি জামাত মদত দিচ্ছে বলে সাবধান থাকতে হবে, কোনো সন্ত্রাস সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন আইনমন্ত্রী। যতদিন আপনার এই জঙ্গি সংগঠনগুলি আছে এবং বিএনপি জামাত তাদেরকে মদত দিয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদেরকে সাবধান থাকতে হবে, আমরা সাবধান থাকবো।